Hello everyone, welcome to our YouTube channel Study with Pia. আজকে তোমাদের সঙ্গে অনেকগুলি চাকরির খবর একসঙ্গে আলোচনা করব। তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবে যাতে আমরা যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো দেখে নেব আজকে অনেকগুলি খবর একসঙ্গে ডিসেম্বরের সমস্ত খবর কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা চাইলে আমাদের ওয়েবসাইটটি ফলো করো ডাব্লুডাব্লু ডাব্লু ডট স্টাডি উইথ ডট ইন প্রথমে দেখে নেব আমরা রাজ্যে নিয়োগ আশাকর্মী তোমাদের আশাকর্মীর যে ভিডিওটি সেটি কিন্তু অলরেডি দেওয়া রয়েছে তোমরা চাইলে এই লিঙ্ককে ক্লিক করে অবশ্যই আশাকর্মীর সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি পড়তে পারো এখানে দেখো শূন্যপদ রয়েছে তেত্রিশ হাজার প্রত্যেকটি জেলার ভিত্তিতে কিন্তু এখানে শূন্যপদ নির্ধারিত রয়েছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাশ এখানে শুধুমাত্র বিবাহিতা বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবে আবেদন পদ্ধতি কি অনলাইনের মাধ্যমে সরি এখানে অফলাইন হবে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রত্যেকটি জেলার ভিত্তিতে কিন্তু এখানে দেওয়া রয়েছে অফিশিয়াল নোটিফিকেশানটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এবং তারপরে ফর্মটি ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে তোমরা অবশ্যই ফিল করে নির্দিষ্ট যে বয়ান আছে সেই বয়ানে লিখে অবশ্যই পাঠিয়ে দেবে তারপরে আছে রাজ্যে মৎস্য ও প্রাণী দফতরে কর্মী নিয়োগ শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে বিভিন্ন পদ অনুযায়ী উচ্চ মাধ্যমিক পাস কীভাবে আবেদন করবেন সরাসরি ইমেলের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে এবং তার সাথে যে ডকুমেন্টসগুলো তোমাদের আছে সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় ডিসেম্বর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এটি দেখে নিতে পারবে নেক্সট হচ্ছে রাজ্যে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ রাজ্যে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ শূন্য পদ রয়েছে তিরিশটি পদের নাম হচ্ছে নার্স এবং মেডিকেল অফিসার শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন আছে পদ অনুযায়ী কিভাবে প্রার্থী বাছাই হবে সেটা হচ্ছে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা করে আবেদন করতে হবে না সরাসরি ইন্টারভিউয়ের দিন সেই নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত থাকতে হবে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে তোমরা ফর্মটি ডাউনলোড করতে পারবে নেক্সট হচ্ছে খড়গপুর সাঁতরাগাছি রেলওয়ে ডিভিশনে নিয়োগ করা হচ্ছে পদের নাম হচ্ছে বিভিন্ন ট্রেডে বিভিন্ন প্রার্থী নিয়োগ করা হবে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি এখান থেকে ডাউনলোড করে নেবে আবেদন কিভাবে করতে হবে অনলাইনের মাধ্যমে এটি আবেদন করার শেষ তারিখ হচ্ছে চোদ্দ বারো দু হাজার একুশ অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দিতে পারবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে পদের নাম হচ্ছে সুইপার শূন্য পদ হচ্ছে একুশটি শিক্ষাগত যোগ্যতা এখানে অষ্টম শ্রেণী পাশ তাছাড়াও যারা নিরক্ষর ব্যক্তি আছে তাদের জন্য এটি আবেদনযোগ্য আবেদন পদ্ধতি কি সম্পূর্ণভাবে অফলাইনে এটা কিন্তু আবেদন করতে হবে আবেদন করার শেষ তারিখ হচ্ছে পনেরো বারো দু পর্যন্ত তোমরা এটা কিন্তু ভালোভাবে একটু দেখে নেবে ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে নেক্সট হচ্ছে রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষক ও নন টিচিং স্টাফ নিয়োগ সেখানে পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার এবং হোটেল সুপারিনটেন্ডেন্ট শিক্ষাগত যোগ্যতা এখানে আছে যে কোনো শাখায় স্নাতক পাশ হতে হবে আবেদনের পদ্ধতি হচ্ছে ইমেলের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তার সাথে সমস্ত রকম ডকুমেন্টস সংযুক্ত করে পাঠাতে হবে আবেদনের শেষ তারিখ পনেরো বারো দু হাজার একুশ অফিসিয়াল নোটিফিকেশানটা এখান থেকে ডাউনলোড করতে তোমরা পারবে নেক্সট হচ্ছে কেন্দ্রীয় সরকারি চাকরি যেটা হচ্ছে পদের নাম রেডিওগ্রাফার সহ আরও বিভিন্ন রকম পদে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে সম্পূর্ণ আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশে ডিসেম্বর অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এখান থেকে পেয়ে যাবে সেখানে গিয়ে তোমরা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে পশ্চিমবঙ্গ কলেজে নিয়োগ পদের নাম হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ চোদ্দো বারো দু হাজার একুশ অফিসিয়াল নোটিফিকেশান তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই লিংকে ক্লিক করে তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে ই সি আই এল নিয়োগ করা হবে অফিশিয়াল নোটিফিকেশানটি এখান থেকে ডাউনলোড করে নাও তারপরে সেখানে গিয়ে অ্যাপ্লাই লিঙ্ককে ক্লিক করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের যদি এটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবে ডাব্লু এবং এখানে তাছাড়াও কিন্তু অন্যান্য অনেক কিছু দেওয়া হয় যেমন হচ্ছে বিভিন্ন ধরনের অনলাইন ইনকাম সোর্স সম্পর্কে এখানে আপডেট দেওয়া হয় এছাড়াও আমাদের কিন্তু প্রত্যেকটি ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড ন্যাশনাল পার্ক এই ধরনের কিন্তু বিভিন্ন সট্রিক এখানে দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই এটি ফলো করলে দেখতে পারবে ভিজিট করে নিও আশা করি তোমাদের ভালো লাগবে এবং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যেও এবং আমাদের ইনস্টাগ্রাম পেজ ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ প্রত্যেকটিতে তোমরা জয়েন করতে পারো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে এবং অন্যান্য ভিডিওগুলোর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো আজ আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে